আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন। মহান রব্বুল আলামিনের কাছে সবসময় এই দোয়াই রাখি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি চিকেনের খুব মজাদার একটি রেসিপি, মালাবার চিকেন কারি। আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর। চিকেনের এই মজাদার রেসিপিটি রান্না করে পরিবার এবং প্রিয়জনদের রসনা তৃপ্ত করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। চলে এসেছি রেসিপিতে। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, সেগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং টুকরোগুলো মাঝারি সাইজের করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়েছি। প্যানটি গরম হলে আমি এখানে কুকিং অয়েল দিয়ে নিচ্ছি। এই রান্নাটা কোকোনাট অয়েল দিয়েও করা যায়, আমি সাধারণ রান্নার তেল দিয়েই করে নিচ্ছি। তেলটা গরম হলে 1/3 কাপ দিয়ে নিচ্ছি কাজু বাদামের কুচি। একটু নেড়ে নিয়ে তারপর এখন দিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজের কুচি। আবার একটু নেড়ে নিচ্ছি। হাফ কাপ দিয়ে নিচ্ছি রসুনের কুচি। ¼ কাপ দিয়ে নিচ্ছি আদা কুচি। কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর 1 কাপ দিয়ে নিচ্ছি নারিকেল কুচি, মানে কুড়ানো নারিকেল দিয়ে আবার নেড়ে নিলাম এবং কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের পাউডার, 1 টিস্পুন শুকনো মরিচের পাউডার, 1 টিস্পুন দিয়ে নিচ্ছি ধনিয়ার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর 1 টিস্পুন দিয়ে নিচ্ছি জিরার পাউডার, 1 টিস্পুন দিয়ে নিচ্ছি গরম মশলা পাউডার দিয়ে এগুলোকে নেড়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি গ্রাইন্ডারের জগ নিয়েছি, জগে আমি ভাজা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ আমি দুধ দিয়ে নিলাম, যেন ভালোভাবে ব্লেন্ড করা যায় এজন্য। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, দারুণ সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। চুলায় একটি প্যান দিয়েছি, দিয়ে আমি আবার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এখানে আমি 2 টুকরো দিয়ে নিলাম দারচিনি, তারপরে 2টো দিয়ে নিলাম সাদা এলাচ, 3টি দিয়ে নিলাম লবঙ্গ, আর 2টি তেজপাতা, কাঁচামরিচ আমি 1/2 ফালি করে নিয়েছি, এভাবে 4টি দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজের কুচি দিয়ে নিলাম কিছু দিয়ে এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়েছে। এখন চিকেনগুলো আমি দিয়ে নিচ্ছি। চিকেনগুলো
চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, একটু লবণ দিয়ে নিচ্ছি, এতে করে চিকেনের ভিতরে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। আবার উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে আমি 4-5 মিনিটের মতো চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলো কষানোর পরে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, কষানো হয়ে গিয়েছে। এখন ওই সেই রেডি করা পেস্টটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আবার বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ চিকেনটাও কষিয়ে নিয়েছি, মশলাগুলোও তো আমার রোস্টেড মশলা। 4 থেকে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নিব 1.5 কাপ দুধ। প্রথমে আমি 1/2 কাপ দিয়ে ব্লেন্ড করেছিলাম, এখন দিয়ে নিলাম 1.5 কাপ। আমি টোটাল 2 কাপ দুধ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট থাকবে মিডিয়াম হিটে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, তারপরে মৌরি পাউডার দিয়ে নিলাম 1/2 টিস্পুন, গরম মশলা পাউডার দিয়ে নিলাম 1/2 টিস্পুন, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায় সমস্ত ঝোলে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 5 মিনিট থাকবে। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। রান্না প্রায় রেডি, এখন নেড়ে চেড়ে আর 3-4 মিনিটের মতো আমি ঢাকনা খোলা অবস্থায় জাল করে নেব। রান্না রেডি, এখন সার্ভ করছি। তো বন্ধুরা, আমাদের দেশীয় রান্নার পাশাপাশি এই মালাবার চিকেন কারিটি এবারের ঈদে রান্না করে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।